প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা শুরু করছি আমাদের অনলাইন ক্লাস। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সহজ পাঠ ক্লাসরুম। আজকে শুরু করব ক্লাস ওয়ানের ক্লাস, গণিত ক্লাস, দ্বিতীয় সেমিস্টারের প্রথম সপ্তাহের ক্লাস, যে সপ্তাহটি শুরু হয়েছিল 2 জুন থেকে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, রবি এবং সোমবার 6 দিনের গণিত ক্লাস আমি এখনই একসাথে করিয়ে দিচ্ছি, খুবই সোজা। মঙ্গলবারে ছিল কি, কথায় লিখো 31 থেকে 45 পর্যন্ত। তোমরা সবাই সেটা পারো, একটু চেষ্টা করলেই পারবে। 31 লিখবা, 31 এ ক তরফলার হস্যিকার তাল বসে 31, 32 ব তরফলার হস্যিকার তাল বসে 32, একইভাবে লিখবো 33, 34, 35, 35 একটা চন্দ্রবিন্দু আছে, 36, 37 একটা চন্দ্রবিন্দু আছে, 38, 39, 40, 41, 42, 43, 44, 45। তাহলে এটা লিখতে পারলে বইতে আসে সেটা, এটা লিখতে পারলে কিন্তু তোমাদের মঙ্গলবারে পড়া শেষ হয়ে যায়। এবার চলে আসো বুধবারে। বুধবার আছে আবার কথা লিখো 46 থেকে 60, কোনো সমস্যা নেই। একইভাবে 46, 47, 49, 50, 51, 52, 53, 54, 55, 57, 58, 59, 60, মূর্ধন্য ষ, আকার ট, 60। বুধবারের ক্লাস শেষ হয়ে গেল। এবার হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার তোমাকে আবার ইংরেজিতে লিখতে হবে, কথায় লিখো 31 থেকে 45, খুবই সোজা। বাংলা একটু কঠিন, ইংরেজি কিন্তু সহজ। 1, 2, 3, 4 বললে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, আবার 41, 42, 43, 45, 45, শেষ। খালি 40 বানানোটা শিখতে হবে, FORTY, 40। একইভাবে 30, THIRTY, 30, এই দুটো বানান শিখলে সবগুলো পেরে যাবা। এরপরে চলে আসো তুমি শনিবারের ক্লাস 6 জুন, সেটা হচ্ছে একইভাবে কথা লিখো 46 থেকে 60, খুবই সোজা। 46, 47, 48, 49, 50, 51, আবার 50, FIFTY, 50, 1, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, and 60, SIX, TY, 60, শেষ হয়ে গেল। এরপরে আমরা চলে আসো তোমাদের রবিবারের ক্লাস, হোমওয়ার্ক দিয়েছে 48 পৃষ্ঠা, আমরা দেখি 48 পৃষ্ঠায়, এই 48 পৃষ্ঠায় তোমাদের বইতে দেখো, বইতে দেখো 48 পৃষ্ঠায় তোমাদের কি শিখিয়েছে জানো, বিয়োগ শিখিয়েছে। মানে এক জায়গা থেকে কিছু জিনিস যদি নিয়ে নেই তখন জিনিস কমে না বাড়ে, কমে যায়, তাই না? যেমন আমার 5টা আঙুল আছে, আমি বললাম 2টা আঙুল তুমি নিয়ে নাও, তাহলে কমে গেল, বাকি রইল কটা, 3টা। এই কমানোটাই হচ্ছে বিয়োগ। এখানে দেখো 8টা আছে, 8, 5, 8, 3, 8, 8টা মনে করো তোমার চকলেট আছে, এখান থেকে কিছু চকলেট নেওয়া হয়েছে, আমরা জানি না কত নেওয়া হয়েছে, কিন্তু নেয়ার পর তোমার হাতে 5টা আছে, তাহলে তোমার যদি এই 8টা চকলেট থাকে, আমি যদি 5টা শেষে পাই তাহলে 3টা বাদ দিতে হবে, 3টা জিনিস নিয়ে নিয়েছে, তাহলে 8টা থেকে যদি 3 চলে যায় তাহলে 5 থাকে, বা 8টা থেকে 5 চলে গেলে 3 থাকে, এটাই কিন্তু এখানে বলেছে। আবার আরেকটা জিনিস দিয়েছে যে তোমার কাছে অনেকগুলো চকলেট আছে, তুমি জানো না, ব্যাগের মধ্যে আছে, আমি কি করলাম ওখান থেকে 2টা নিয়ে নিলাম, নিয়ে বললাম 2টা নিয়ে নিয়েছি, না বললাম বল দেখো তোমার ব্যাগে কটা আছে, তুমি তখন ব্যাগে গুনে দেখলে 4টা আছে, তাহলে অনেকগুলো চকলেট ছিল, আমি 2টা নিয়ে নিলাম, তোমার ব্যাগে গুনে এখন দেখলে 4টা আছে, তাই ব্যাগে কটা ছিল, আমারটা কিন্তু তোমার, তাহলে তোমার তোমার 4টা আর আমার 2টা মিলে কটা হলো, 6টা, তাহলে তোমার 6টা ছিল, এইটাই একদম সহজ। আবার যেমন 4টা চকলেট আছে, তোমার কাছে কিছু চকলেট নিয়ে নিলাম, নেয়ার পর তুমি পকেটে হাত দিয়ে তোমার 1টা আছে, তাহলে কটা নিয়েছি, 1টা আছে তোমার পকেটে, আমি 3টা নিয়েছি, এরকম দেখো তোমার পকেটে 6টা চকলেট আছে, আমি কিছু চকলেট নিয়ে নিলাম, তোমার আছে 4টা, তাহলে আমি কটা নিয়েছি, তাহলে 2টো। একইভাবে তোমার 10টা চকলেট আছে, আমি অনেকগুলো চকলেট তোমার কাছে নিয়ে নিলাম, তোমার থাকলো কটা, পকেটে হাতে 3টা আছে, তাহলে কি করবো এখন, ওই 10টা থেকে 3 বাদ দিয়ে দাও, তাহলে 7টা 7টা নিয়ে যাচ্ছি। একইভাবে তোমার পকেটে অনেকগুলো চকলেট ছিল, তুমি জানো না, তুমি জানো না, ওখান থেকে আমি 5টা নিয়েছি, নেওয়ার পর তোমার পকেটে দেখো 2টো আছে, আমার আমি যে 5টা নিয়েছি ওটা তোমার, তাহলে তোমার আছে 2টো, মোট কটা ছিল, কটা
এই 5 আর 2 7, তাহলে টোটাল ছিল 7টা। একইভাবে আরো কিছু আছে, দুটো অঙ্ক আছে, একদম সোজা, এগুলো কোনো ব্যাপার না, তোমার করে ফেলবে। এরপরে চলে আসো তোমার 50 পৃষ্ঠা, 50 পৃষ্ঠায় 48, হ্যাঁ 50 পৃষ্ঠায় আরো সুন্দর করে বলেছে তোমাকে, লিজার 8টি খেলনা আছে, 8টা খেলনা আছে, সে ছোট বোনকে 3টি খেলনা দিল, তখন তার কয়টি খেলনা রইল? 8টা থেকে এই মনে করো 8টা খেলনা তার তোমার আছে, 8টা খেলনা আছে, ছোট 3টা দিয়ে দিলে, 1 2 3 3টা দিয়ে দিল, আর কটা থাকে? 5টা হয়ে গেল। একটি গাছে 6টি পাখি বসেছিল, 6টি পাখি বসেছিল, 2টি পাখি উড়ে গেল, 2টা এই একটা এবং 2টা উড়ে গেল, কটা থাকলো? 4টা। একটা শ্রেণীকক্ষে ক্লাসরুমে 8জন ছাত্রছাত্রী বসে আছে, 8জন, এই যে 4 4 8 বসে আছে, এভাবে দেখাতে হবে, 4 4 এই 5 3 8, তাদের মধ্যে 3জন ছাত্রী, 3টা 3টা মেয়ে, 3টা ছাত্রী, ছাত্র ছেলে কটা? 5টা হয়ে গেল। একদম সোজা এরকম আরো কিছু দিয়েছে যে তোমার কাছে 5টা চকলেট ছিল, আমি কিছু নিয়ে নিয়েছি, তুমি জানো না কটা নিয়েছি, তোমার হাতে এখন দেখো পকেটে হাতে 2টো আছে, তুমি কটা নিয়েছি? তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3, 3টে আমি নিয়েছিলাম। এভাবে আমরা শেষ করে ফেলবো। 7টা থাকলে আমি কিছু চকলেট নিলাম, নেওয়ার পর তোমার 3টা থাকে, তাহলে কটা নিয়েছি? 4টা নিয়েছি। আবার একটু একটু কঠিনও আছে এটা, যে তোমার পকেটে অনেকগুলো চকলেট আছে, তুমি জানো না কতগুলো আছে, আমি কি করলাম পকেট থেকে 4টা নিয়ে নিলাম, তুমি এখন পকেটে হাত দিয়ে দেখো 2টো আছে, তাহলে তোমার কটা ছিল? মানে আমারগুলো তোমার ছিল, তাহলে 4টা 2টা 6টা। আবার একইভাবে তোমার অনেকগুলো চকলেট ছিল, আমি 5টা নিয়ে নিয়েছি, তোমার পকেটে হাত দিয়ে দেখছি তোমার 4টা আছে, তাহলে আমারগুলো তোমার ছিল, তাহলে 5টা 4টা করে 9টা, তোমার 9টা ছিল। এতটুকু কাজ। এই ক্লাসটা শেষ হয়ে গেল আমাদের, 1 সপ্তাহের ক্লাস। তোমরা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখবে আর বই থেকে চেষ্টা করবে, মা বাবার সহযোগিতা নেবে, ইনশাল্লাহ সব হয়ে যাবে। আর করোনার ঝামেলা চলে গেলে এরপর তো তোমাদেরকে সামনাসামনি পড়াবো। ভালো থেকো, ধন্যবাদ।